আর মাত্র 7 বছর পরেই অমর হতে চলেছেন পৃথিবীর সমস্ত মানুষ, এমনই এক অদ্ভুত দাবি করেছেন গুগলের একজন বিজ্ঞানী। তার মতে 2029 সাল থেকেই মানুষ অমরত্ব লাভ করবে। বিজ্ঞানীর নাম রে কার্জওয়েল। এই বিজ্ঞানী নিজের জীবনে এখনো অবধি সর্বমোট 14টি ভবিষ্যৎবাণী করেছেন। 14টি ভবিষ্যৎবাণীর মধ্যে 12টি হুবহু মিলে গেছে। তার এই দাবি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সারা বিশ্বজুড়ে আলোড়ন পড়ে গেছে। আসুন আজকের ভিডিওতে জেনে নিই ঠিক কি কারণে বিজ্ঞানী এমন একটি দাবি পেশ করেছেন। কবি মাইকেল মধুসূদন দত্ত সেই কবেই লিখেছিলেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে। কিন্তু কবি কি আর তখন বুঝতে পেরেছিলেন যে বিজ্ঞানের অগ্রগতি মৃত্যু অবধি আটকে দিতে পারবে? পুরাণ, রূপকথার গল্প কিংবা সুপারহিরোদের ফিল্মে আমরা শুধু অমরত্বের গল্প শুনতাম, কিন্তু গুগলের প্রাক্তন বিজ্ঞানী কার্জওয়েল বলেই দিয়েছেন 2029 পর থেকেই মানুষ অমরত্ব লাভ করবে। এই বিজ্ঞানীর বেশিরভাগ ভবিষ্যৎবাণী মিলে যাওয়ার ফলে তার এই অদ্ভুত দাবিকে কিছুতেই হেসে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 1990 সালে তিনি একবার বলেছিলেন, বিশ্বের সেরা দাবা খেলোয়াড়কে হেলায় হারিয়ে দেবে কম্পিউটার। সেই সময় বহু মানুষ কার্জওয়েলের কথা হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু ঠিক 9 বছর পর অর্থাৎ 1999 সালে পৃথিবীর সেরা দাবা খেলোয়াড় গ্যারি কাসপারভ ডিপ ব্লু নামের একটি কম্পিউটারের কাছে দাবা খেলায় হেরে যান। এই 1999 সালেই তিনি আরেকটি ভবিষ্যৎবাণী করেছিলেন। কার্জওয়েল বলেছিলেন, বিজ্ঞানীরা এমন একটি মেশিন আবিষ্কার করবেন যা স্টোরেজ ক্ষমতা মানুষের মস্তিষ্কের সমান হবে। হ্যাঁ, এই মেশিনটিকেই আমরা ল্যাপটপ নামে চিনি। তিনি আরও বলেছিলেন, 2029 সাল নাগাদ একটি মানুষের বুদ্ধি আর একটি কম্পিউটারের বুদ্ধি সমান হবে। আমাদের আশেপাশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বারবারন্ত সেই দাবিকেই ঠিক প্রমাণ করে। শেষ 50 বছর ধরে তিনি ন্যানো টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর গবেষণা করে আসছেন। পৃথিবীর তাবড়তাবড় বিশ্ববিদ্যালয় তাকে তার গবেষণার জন্য পুরস্কৃত করেছে। কিন্তু এবার প্রশ্ন, ভবিষ্যতে মানুষ কি অমর হতে চলেছেন? এই প্রশ্নের উত্তরে বিজ্ঞানী কার্জওয়েল জানান, মানুষকে অমরত্ব লাভ করতে সাহায্য করবে ন্যানো প্রযুক্তি এবং রোবোটিক্স। এর ফলে জন্ম হবে একটি নতুন প্রযুক্তি যার নাম ন্যানোবট। ছোট ছোট এই ন্যানোবট মানুষের শরীরে প্রবেশ করালে প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন মারণ রোগ সহজেই চিহ্নিত করা যাবে ভবিষ্যতে। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে টিস্যুগুলো আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে সেগুলো মেরামত করে মানুষকে অমর বানানোর ক্ষমতা রয়েছে এই ন্যানো প্রযুক্তি এবং রোবোটিক্সের। তাহলে এখন মাত্র 7 বছরের অপেক্ষা, তারপরেই বোঝা যাবে বিজ্ঞানী কার্জওয়েলের ভবিষ্যৎবাণী ঠিক কতটা সত্যি হচ্ছে।